ready

কিছু না কেউ কোনোদিন আজকাল থেকে আজকাল এই মুহূর্ত থেকে যেন মদ না তোলা হয়

ঠিক আছে তো না তোমার বাড়িতে কোনো দিন বারোটা সময় লোক আছে না আমার বাড়িতে নটায় পরে কোনো মাল দিই না কারোর আমাদের দোকান যত দু

अजी म सगालेले दुका राखे चार पछि के के बुझाइ बुझु न हामी देखाउँ तही पछि किड्नी पाल्ने पेट जाजो सब गर्न जाने कि त्यो भरी पटगुडा

কি নাম আপনার আমার নাম রেখা বিশাল দিয়ে আমাদের ঠিক করে দেয়া তখন থেকে আমরা ব্যবসাটা করি কি ঠিক করে দেয় ওই যে এই ব্যবসাটা করার জন্য তার বিনিময়ে ওদেরকে টাকা দিতে হয় হ্যাঁ ওদের টাকা দিতে হয় কাকে কাকে টাকা দেন ওই তো থানায় পয়সা দিয়ে যে আপ গাড়িতে আপ গাড়ি অফিসে দি আর ডাক থানা ডাক মাস্টারকে গায়ে দি আর হচ্ছে কি নাম বলবেন আপনি থানাতে দেন আরে ইয়ে দেয়ালটা কোথায় বললাম ক্যাম্পে হ্যাঁ আমাদের হাটে ক্যাম্পে পয়সা দিন আগে আপনার স্বামীর নাম কি

না মেয়েরা এলো আপনার বাড়িতে ওই তার মানে আমি বছরে একবার একাতবার করি তারি ব্যবসা তিন মাস তা এখন তার সিজন হয় না তার সিজন যখন হয় তখন আমি তিন মাস ব্যবসা করি এখন তো পুরো সিজন বন্ধ মদ ব্যবসা করেন না মেয়ের বারণ করে করে গেলে ব্যবসা বন্ধ করে দেবে হ্যাঁ করে দেব তিন মাস ব্যবসা না করলে কি অসংখ্য চলবে না এত দিন আমরা ব্যসা করিনি বলে খাই না ব্যবসা বন্ধ করবেন তো কি নাম আপনার আমার নাম ফুলকলি সর্দার ফুলকলি সর্দার

কি দাদা চাৰি বছ

তাদের থেকে আমাদের কাছে বলবে কতটা পরিমাণে আর্থিক সহযোগিতা সেটা হার হিসাবে তুমি নেবে তোমার ব্যবসাটা তুমি উন্নতি করে নিয়ে আমাদেরকে আবার ফিরিয়ে দেবে এবং সাথে সাথে যদি টাকা কম পড়ে তুমি এখানে পাঁচটা গ্রুপের মেয়েরা আছে প্রত্যেক গ্রুপ থেকেই কিছু কিছু দিয়ে তোমাকে সাহায্য করে কিছু একটা ব্যবসায় দাম তলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো

না সঙ্গে সেটা প্রসঙ্গটা পরে আপনি ব্যবসা করবেন না করবেন না আপনি আর ব্যবসা করবেন না মানে অন্য কোন ব্যবসা করবেন কি নাম আপনার আজকের প্রায় শতাধিক মহিলা নিয়ে বেরিয়েছেন কিসের জন্য আজকের আমাদের গ্রামে কিছু কিছু বাড়িতে ওরা মদ ব্যবসা করছে মদ তুলছে তার সঙ্গে মদ তারি তো তো নিত্যদিন চলছে এখন শুনছি বিক্রি হচ্ছে বাড়িতে ঠেক বসছে আবার এখানে জোয়ার আড্ডা হচ্ছে রাতে ভিতরে এগারোটা বারোটা পর্যন্ত লোক আসছে মদ কিনতে গ্রামে লোক ঢুকছে বাইরে থেকে এইগুলো বন্ধ করার জন্য আমরা আজকের এখানে মদ ব্যবসা কি বন্ধ হবে মদ ব্যবসা আমরা তো উদ্যোগটা নিয়েছি বন্ধ করার জন্য বা তাদের কাছ থেকে কথা নিয়েছি তারা অনেকের বাড়িতে বলেছে আমাদের অসুস্থ তার জন্য আমরা বলেছি তোমাদের ঠিক আছে তোমরা অন্য কোনো ব্যবসা করো আমরা তাদের সহযোগিতা করো বা

বাচ্চারা হচ্ছে তাদের মানে স্বামীরা মদ খাচ্ছে কে বাড়িতে ঝগড়া অশান্তি করছে সব কিছু করছে কিন্তু হচ্ছে কে বাড়ির সংসার উন্নতি হচ্ছে না এবার বাচ্চা তার বাচ্চারা কীভাবে মানুষ করবে সেটাও হচ্ছে না ঠিক মতন ব্যবসায়ীরা কি বলছে ব্যবসায়ীরা বলছে যে তাদেরকে আমরা বলেছি বান করে তারা বলছে আমরা বন্ধ করবো বলেছে এবার যদি তারা পরিবর্তন যদি ব্যবসা করে তারপরে এসে বান্ধব তারা তো রীতিমতো ধমকি দিয়েই বলছে যে প্রশাসনকে পয়সা দিই পুলিশ প্রশাসনকে পয়সা দিয়ে এবং আবগারিকে পয়সা দিয়েই ব্যবসা করি আমরা যাবো প্রশাসনকে যাব জিজ্ঞেস করবো প্রশাসনকে যে আপনারা এটা এই ব্যবসার মধ্যে জড়িত আছেন কিনা সেটা তাদেরকে জিজ্ঞেস করব। জিজ্ঞেস করার পর তারা যদি যে বলে যে হ্যাঁ এটা আমরা করছি তাহলে তাদেরকে মানে আমরা বুঝে সাবধান করব যে এরকম যেন না করে যে আমাদের গ্রামটা সুন্দর হোক আমরা এটাই চাই আর হচ্ছে তারা যদি না শোনে তার উপরে আমরা ব্যবস্থা নেব যদি মদ ব্যবসা বন্ধ না হয় কি পদক্ষেপ নেবেন পদে কি নেব হচ্ছে কি আমরা হচ্ছে উপরে উপরের মহলে যাব কি আমরা বিক্ষোভ করব যে আমাদের আন্দোলন যার জন্য আমরা যে আন্দোলন চালু করেছি সেই আন্দোলন আমরা চালু করে রাখবো সবসময় মানে মদ মুক্ত গ্রাম সমাজ করবেন কি নাম আপনার আমার নাম চন্দনা সর